গতকাল একটা অসাধারণ সভা হয়েছে, পুরো রাজশাহী শহরেই জনসভাস্থলে পরিণত হয়েছিল এবং মাদ্রাসা মাঠের বাইরে কমপক্ষে আরও 10-12 গুণ মানুষ ছিল মাদ্রাসা মাঠের বাইরে এবং বিএনপিও সেখানে সমাবেশ করেছিল। তো বিএনপির সমাবেশের সাথে যদি মেলানো হয় আসলে কত গুণ বড় সেটা অনুমান করা কঠিন, তবে কমপক্ষে 12-14 গুণ বড় তো বটেই বিএনপির সমাবেশ হচ্ছে তো। এবং আকাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীও সমাবেশটি দেখেছেন এবং এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে সমাবেশটি হয়েছে। পুরো শহর জুড়ে যে আপনার মানুষের মধ্যে উদ্দীপনা এবং এই সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ আমি দেখেছি শুরু থেকে, সেটি অভাবনীয়। এতেই প্রমাণিত হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তার দলের প্রতি জনগণের সমর্থন। গতকালকের জনসভা সেটি প্রমাণ করে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ জানাবো আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য, নিজের দলের চেহারাটাও দেখার জন্য। বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে কারাবন্ধ করেছিল জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেখানে ন্যায় বিচার না, বিচারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কারাগারের অভ্যন্তরে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়, সেটিরও বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ভোটের অধিকার জিয়াউর রহমানের সময়, সাত্তার সাহেবের সময়, খালেদা জিয়ার সময়, এরশাদ সাহেবের সময় স্লোগান ছিল 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এখন মানুষ সেই স্লোগান দেয় না, সেই সংস্কৃতি তারাই চালু করেছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন বিএনপি করেছিল, ভোটারবিহীন নির্বাচন, এবং তারা এক মাসের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তো আয়নায় নিজের চেহারাটা দেখলেই উনি এর উত্তর পেয়ে যান। তারা যে ন্যায়নীতির কথা বলেন, 13-14-15 সালে মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে যে মানুষ হত্যা করেছে, সেই পেট্রোল বোমা নিক্ষেপের হুকুমদাতা তো বিএনপি নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সেই হুকুমদাতাদের মধ্যে একজন। এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করার পর এখনও যে তারা ঘুরে বেড়ায়, এটাই তো জনগণের কাছে সেটাই একটা আশ্চর্যজনক বিষয়। ধন্যবাদ।